বাগেরহাটের মোড়লগঞ্জে আমন ধানে গোড়াপচন রোগ ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে দিন দিন ধান গাছের পাতা হলুদ বর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। একই সঙ্গে গোড়াপচা রোগ দেখা দেওয়ায় ধানের ফলন নিয়ে চিন্তিত কৃষকরা। ফসল রক্ষায় কোনো উপায় না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কৃষকরা বলছেন এবছর বৃষ্টি কম হয়েছে, সেই সাথে পানি দিতে না পারায় মাটি থেকে লবণাক্ততা সৃষ্টি হয়েছে। এতে অল্প সময়ের মধ্যে ধানের শীষের গোড়াপচন রোগ ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। সার ও কীটনাশক ব্যবহার করেও প্রতিকার মিলছে না বলে জানান তারা। মূলত পোকা না, নোনাই সমস্যা বেশি, বুঝছেন? এই নোনার লাগে এক বিঘার জমি তো খোরাক হবে না, কিছু হবে না, না খাই থা লাগবে এরকম অবস্থা। দুই বিঘা জমিতে ধান চাষ করছি ব্রিকেট 23, তাই অন্য অন্য বছরের তুলনায় আমার 8,000-8,500 টাকা খরচ, এবং খরচ বেশি। এখনও ওষুধ দিতেছি, আরও খরচ হবে, কিন্তু ধান পছন্দ হচ্ছে, পোকায় নষ্ট করে ফেলাইতেছে। এখন ধান পছন্দ হয়েছে, একদম পৈশি গেছে, কোনো ধানই হবে না, ফসল খুবই খারাপ, খুবই লস। কৃষকরা বলছেন জমি অনুপাতে ব্যয় হয়েছে 30-60,000 টাকা পর্যন্ত। গত বছরই যে জমিতে তারা 60-70 মন ধান ঘরে তুলতে পারত, এবছর খরচের টাকা উঠবে কি না তা নিয়ে সংশয়ে পড়েছেন কৃষকরা। ধান সব লাল হয়ে যাইতেছে, কোনো কৃষি অফিসার বা কেউ এর দিকে লক্ষ্য করতেছেন না, হ্যাঁ, বা আসেন না, আমরা তো অসহায়, আমরা এখন কি করব। ধানে ফলন হয়েছে, কীভাবে ঔষধ দিতে পারি, আমার 20,000 টাকা খরচ হয়েছে, আর পারি না। উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন সুমদ্দারখালি ও কালীবাড়ি এলাকায় কিছু অংশে আমন ফসলে পোকার আক্রমণ ও পচন রোগ দেখা দিয়েছে। করণীয় সম্পর্কে কৃষকদের নিয়ে উঠান বৈঠক এবং লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানান তিনি। আমি ওদের ওইখানে 5টার উপরে প্রোগ্রাম করেছি, তাও ওই যে আপনার বিপিএ মানে কারেন্ট পোকা যেটা, এইটা দমনের জন্য, বিভিন্ন পোকা দমনের জন্য লিফলেট সহ, এবং এই ছবিগুলো আমাদের অফিসিয়াল গ্রুপেও দিচ্ছি, আমার ফেসবুকেও দেওয়া। উপজেলা কৃষি কর্মকর্তা জানালেন আমন ফসলে প্রথম পর্যায়ে যেভাবে পোকার আক্রমণ দেখা দিয়েছিল তা এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে কি পরিমাণ জমিতে আক্রান্ত হয়েছে তা সঠিক নিরূপণ করা যায়নি বলে জানান তিনি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় 16 ইউনিয়ন সহ পৌরসভায় 26,395 হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল জাতের 5,500 হেক্টর জমিতে আমন চাষ করেছেন কৃষকরা। ইতিমধ্যে প্রায় 1200 হেক্টর জমির উপশিধান কাটা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।